আজকে বিপ্লব দেবের পতন হলো এটা হলো রাজনীতিতে বা গণতন্ত্রে বা আমাদের সমাজে বলতে পারেন এটা হচ্ছে যে সবসময় সত্যের জয় হয় অসতের কখনো জয় হয় না সত্য যতই সময় লাগুক কষ্ট হোক সত্যের জয় হোক আমি দেখুন পলিটিক্সে নেই কিন্তু আমি বলতে পারি অনেক সৎ লোক আছেন অনেক সৎ লোক প্রদ্যোত কিশোর সরকার একজন সৎ লোক জিতেন চৌধুরী একজন সৎ লোক এখন অব্দি ওদেরকে নিয়ে আমরা কোনো করাপশন আমরা পাইনি হুম এরকম এর প্রচুর আছে রাজনীতিতে কিন্তু রাজনীতিতে মতের বিরুদ্ধে গেলে ওকে কুকুরের মতো মারা ওর পিছনে লালানো বিপ্লব দেবের যে প্রতিহিংসা এবং তার বর্বরতার নিদর্শন আমাকেও বলতে পারেন আপনাদের সামনে আমি বসে আছি গত বছর চার ধরে আমি আগরতলা আসতে পারছি না কারণ আগরতলা আসলেই ফলস কেসে আমাকে ফাঁসিয়ে হয়তো মার্ডার করবেও ওর ওটা প্ল্যান ছিল আমার বৃদ্ধ বাবা মা খুবই অসুস্থ অনেক বছর ধরে আমি আগরতলা আসতে পারছি না দেখাও করতে পারছি না ও হাইকোর্টেও ফলস কেস লাগিয়েছে অনেক তারপর এগুলো যদিও শেষ হয়েছে মোটামুটি তারপর লুকআউট সার্কুলার মানে কোন চেষ্টা সে বাকি রাখেনি আমাকে আগরতলায় টেনে এনে সেই বাদল চৌধুরীর মতো কারোদের ঢোকানো বা হয়তো মার্ডার করে দেওয়া হুম তো বিপ্লব দেব মনে রাখবেন ও যতই ভোলা কথা বলক ভুলভাল বকুক যতই সে অভিনয় করুক কিন্তু সে অ্যাকচুয়ালি হচ্ছে একজন হার্ড কোর ক্রিমিনাল ভেরি হার্ড কোর ক্রিমিনাল ও আগে বিপ্লব দেব দিল্লিতে এমপি গণেশ গণেশিং এর ডান হাত এবং জোগাড় করা এই করা সেই করা তো বেসিক্যালি ও হচ্ছে একটা হার্ড কোর ক্রিমিনাল যেহেতু এটা হার্ড কোর ক্রিমিনাল ও চারিদিকও সাজিয়েছে হার্ড কোর ক্রিমিনালদের দিয়ে আমি নাম করে বলছি যেমন ধরুন এখন বিজেপির যে যুব মোর্চার যে আছে প্রেসিডেন্ট ছেলেটার নাম ভুলে গেছে কি বনিক না কি জানি ও একটা গুন্ডা ঠিক আছে তারপরে যে আগরতলাতে প্রতিবাদী কলমের অফিস জ্বালানো থেকে শুরু করে মিডিয়ার উপরে যে আক্রমণ করা হলো এগুলোর কে দিয়েছে নেতৃত্ব এটা দিয়েছে আগে ইলেকট্রিশিয়ান ছিল এখন অনেক বড় নেতা হয়েছে রাজীব ভট্টাচার্য তো এই যে বিপ্লবের আশেপাশে যে লোকেরা যে আছে টিঙ্কু রাজীব তারপর এই যে থেকে এ অনেকেই আছে ওদের ওদের ওর যে স্টকটা আছে ওর আশেপাশে পুরো সবাই দেখবেন ক্রিমিনাল সবার মধ্যে ক্রাইম আছে এমনকি বিপ্লব দেবের এই যে আমি নাম ভুলে গেছি রমেশ স্কুলের ও টিচার ছিল ক্লাস নাইনের মেয়েকেও মলেস্ট করেছিল নামটা ভুলে গেছি ও তো এখন বিপ্লব দেবের ডানা ছিল তো বিপ্লব দেবের আশপাশে সবাই ক্রিমিনাল দিয়ে ও নিজেকে সাজিয়েছে তো বিপ্লব দেবের আজকে পতনের অর্থ হল যে আমাদের সমাজে বা গণতন্ত্রে অশুভ শক্তি একটা পয়েন্ট অব দি রাইস করে তারপর এই অশুভ শক্তিটাকে সেই কালই ধ্বংস করে দেয় কালের কারণেই তারা ধ্বংস হয়ে যায় চূড়ান্ত ধ্বংস হয়ে যায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন এটাই ছিল কারণ এটা এই পদত্যাগ ত্রিপুরা রাজ্যের মানুষের জয় দীর্ঘ সাড়ে চার বছরের মানুষের উপর যে ধারাবাহিক অত্যাচার সন্ত্রাস বঞ্চনা দুর্নীতি যেগুলো মানুষের না তুলে দিয়েছে আজকে সাড়ে চার বছর যাবত। রাজ্যের মানুষ বারবার বলে এসছে যে যে সরকার চলছে এমন অত্যাচারে এবং জঙ্গলের রাজত্ব চলছে বা আজকে বাধ্য হয়েছে যে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে ভারতীয় জনতা পার্টি মনে করেছে বিপ্লব দেবকে সরিয়ে দিলে মানুষ সাড়ে চার বছরের শাসন ভুলে যাবে সাড়ে চার বছরের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের শাসন কোনো দিনও ভুলবে না এমন অত্যাচার এমন জুলুন এমন দুর্নীতি এমন পরিস্থিতি এমন জঙ্গলের রাজত্ব আর আমরা কখনো অতীতে দেখিনি সুতরাং এইটা এই জয় ত্রিপুরা রাজ্যের মানুষের জয় ত্রিপুরা রাজ্যের মানুষ সহজ সরল মতি হতে পারে বুকা নয় ওরা বারবার বলে এসছে এখন বাধ্য হয়েছে বিনা কারণে এখন কোনো কারণ দেখাতে পারছে না কি কারণে বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছে আসলে রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি দেখেছে তার কোনো ভবিষ্যৎ নেই এখন বিপ্লব দেবকে সরিয়ে আপাতত সেটাকে মেরামত করতে চাইছে যেটা ত্রিপুরায় আর কোনো দিন সম্ভব হবে না